নমস্কার, আমি সুজন বর্মন। তা আমরা আছি এখন কুচবিহার ডিস্ট্রিক্টের তুপানগঞ্জ ব্লকের নওখলি গ্রামে। তো এখানে চাষি ভাই এবছর আমাদের এই নজিবুদ্দিন সিডসের রানি চাষ করেছেন, রানি পাট চাষ করেছেন। তো ওনার কিছু অভিজ্ঞতা উনি শেয়ার করবেন। তো নমস্কার। নমস্কার কাকা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটু জোরে বলুন। হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনি কত বছর থেকে পাট চাষ করেন? আট দশ বছর থেকে করতেছি। আট দশ বছর থেকে চাষ করেন? আচ্ছা, তো এর আগে কি পাট করতেন? মহারাষ্ট্র। আচ্ছা, অন্যান্য পাট? হ্যাঁ পাট করতেন। আচ্ছা, তো এই বছর আপনি নজিবুদ্দিন সিডসের রানি পাট চাষ করেছেন? একদিন মাইকিং হলো এখানে। আচ্ছা, মাইকিং এর পর আমি স্টে চাষ করলাম। আচ্ছা, মাইকিং হয়েছিল, সেই মাইকিং এ আপনি শুনে আপনি বাজার থেকে নিয়ে আসছেন এই রানি? আচ্ছা, তো কত বিঘা চাষ করেছেন এবছর? এবছর দেড় বিঘার মতো চাষ করেছি। দেড় বিঘা জমি। টোটাল আপনি কত কত বিঘা চাষ করেন? চাষ তো মোটামুটি চার পাঁচ বিঘার মতো করি। চার পাঁচ বিঘা করেন? তো এবছর আপনি দেড় বিঘা চাষ করেছেন? দেড় বিঘা করছি। গতবার কিছু করে লস হয়েছে পাট। আচ্ছা, গতবার করে অন্য পাট চাষ করে আপনার লস হয়েছে। আচ্ছা, তো এবছর আপনি রানি করেছেন, তো কি ভালো দেখতেছেন এর মধ্যে? না, পাট তো ভালোই হয়েছে, 12 ফুটের মতো লম্বা হয়েছে। আচ্ছা, যখন জমিতে ছিল তখন 12 ফিটের মতো হাইট ছিল। আচ্ছা, আশের কোয়ালিটি কিরকম? কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, পাট মরার কোনো বিষয় আছে? না, এবার পাটে মরার কোনো প্রবলেম নাই। আচ্ছা, এর আগে যে পাট করতেন সেই পাট কি মরতো? হ্যাঁ, গতবার পাট অনেক মারা গেছে। অনেক মারা গেছে, তো এই বছর আপনি পাট পাট আপনার মরেনি? আচ্ছা, তো এখানে পার্শ্ববর্তী চাষি দেখে কি বলতেছে? না, জমিতে ছিল না, যে যারা কাজ করতেছে পার্শ্ববর্তী যারা কাজ করে তারাও জিজ্ঞেস করতেছে এটা কি পাট। আচ্ছা, আমি বললাম যে রানি মার্কা পাট করছি। আচ্ছা, তো আপনি দেড় বিঘা জমি চাষ করেছেন, তো আপনার উৎপাদন কতটা আসতে পারে আনুমানিক? উৎপাদন আনুমানিক বিঘায় 12 মণ আশা করতেছি। 12 মণ আপনি আশা করতেছেন? আচ্ছা, হওয়া লাগে ওই রকম। আচ্ছা, এর এর আগে যে সব পাট করতেন সেগুলো কত হয়েছিল? 7-8 মণ খুব ভালো হলে 7-8 মণ পার বিঘায়। বিঘায় তা আপনার এই রানি পাট চাষ করে আপনি 4 মণ বিঘায় বেশি আশা করতেছেন? বেশি আশা করতেছেন। আচ্ছা, তো বাজার কি আছে এখন? বাজারটাই তো ডাউন, মানে 15 দিন আগে তো 3,000 মতো ছিল। 15 দিন আগে 3,000 ছিল, এখন 2,500 আসছে। এখন 2,500 আসছে। আচ্ছা, 2,400 এরকম আসছে। এখন একটু মন্দা বাজার। মন্দা বাজার। আচ্ছা আচ্ছা, তো 2,500 করে যদি হয়, তো আমি আপনি যদি এখন বেচেন, তো 4 মণ যদি হয়, তো তাও তো আপনার 10,000 টাকা। 10,000 টাকা বেশি হয়েছে। আপনি রানি পাট চাষ করে 10,000 টাকা বেশি লাভ পাচ্ছেন, তা আপনি খুশি? না, আমি খুশি। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে আপনার খরচ কিরকম লেগেছিল এই চাষ করে, এই পাট চাষ করে? খরচ পাট চাষে মনে করেন আমরা তো এখন চাষ, মানে অন্যান্য পাট আর এই আপনি রানি পাট করেছেন, খরচ একই? এখন যেমন কাটতে একটু লেবার বেশি লাগতেছে, ধুইতে একটু লেবার বেশি। আচ্ছা, ফলনটা যেহেতু বেশি। আচ্ছা, পাটটা মানে আমি বলতেছি অন্যান্য পাট আর আমাদের রানি পাটের মধ্যে কোনো খরচের কি ডিফারেন্স আছে? কোনো খরচের ডিফারেন্স নেই, একই খরচে হয়ে যাচ্ছে এবং প্লাস আপনার ফলন বেশি পাচ্ছে। ফলনটা বেশি হচ্ছে। আচ্ছা, তো আপনি বীজ কতটা দিয়েছিলেন বিঘায়? 20 বিঘায় হলো আপনার 900 গ্রামের প্যাকেট ছিল, তো 900 গ্রামের প্যাকেট ছিল, এটা 2 বিঘা প্যাকেট ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি 900 গ্রাম দিয়ে 2 বিঘা দিয়েছিলেন? 2 বিঘার মধ্যে আমি 1.5 বিঘা করছি। আচ্ছা, 1.5 বিঘা করেছিলেন। আচ্ছা, তাতে আপনার গাছ ঠিকঠাক হয়েছিল? জার্মিশন কেমন ছিল? জার্মিশন খুব ভালো ছিল। আচ্ছা, তো পাশেই আপনার এখানে যে গ্রামের পার্শ্ববর্তী চাষি, তো তাদেরকে আপনি কি বলবেন এই পাট সম্পর্কে? এই রানি পাট চাষ করার কথাই বলবেন। আচ্ছা, ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য।